আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন, সহকারী শিক্ষক গণিত, কাকরামুনিয়া আরএস মাধ্যমিক বিদ্যালয়, মঠবাড়িয়া, পিরোজপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 এর কারণে সারা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা যেমন বিপর্যস্ত, তেমনি বিপর্যস্ত আমাদের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য ডিজিটাল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম নিদর্শন অনলাইন স্কুল, মঠবাড়িয়া অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। তো বন্ধুরা, এখন আমাদের পাঠে যাওয়া যাক। তোমরা আমার হাতে কি দেখতে পাচ্ছ? এক সেট বই। আচ্ছা, আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ? এক সেট চামচ। আমাদের বইতেও এরকম একটা অধ্যায় রয়েছে, সেট। আজ আমরা সেট সম্পর্কে জানব। সেট, তাহলে সেট কি? সেট হচ্ছে বাস্তব ও চিন্তা জগতের, বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সংগ্রহ বা সমাবেশকে সেট বলা হয়। বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলা হয়। সেট কত প্রকার? সেট দুই প্রকার। সেট দুই প্রকার, এক তালিকা পদ্ধতির সেট, দুই সেট গঠন পদ্ধতি অথবা গঠন পদ্ধতির সেট। সেট মূলত দুই প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতির সেট অথবা আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো এখন আমরা তালিকা পদ্ধতির সেট, সেটের তালিকা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তালিকা পদ্ধতির সেট, তালিকা পদ্ধতির সেট একটা সহজ বিষয়। দেখো, আমরা এই বইগুলোকে, এক সেট বইকে ঠিক মতো আটকে রাখার জন্য একটা দড়ি দিয়ে বেঁধেছি। চামচের সেটকে আটকে রাখার জন্য আমরা একটা প্যাকেটের মধ্যে আবদ্ধ রেখেছি। ঠিক তেমনি তালিকা পদ্ধতির সেটের ক্ষেত্রে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে থাকবে এবং প্রত্যেকটা উপাদানের মধ্যে কমাচিহ্ন থাকবে এবং আটকানোর জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে। সেকেন্ড ব্র্যাকেট সেটের পূর্ব শর্ত। তো দেখো, তালিকা পদ্ধতির সেট, তালিকা পদ্ধতির সেট, সেটের তালিকা পদ্ধতি, সেটের তালিকা পদ্ধতিতে উপাদান সমূহ কেমন থাকবে? নির্দিষ্ট থাকবে এবং উপাদানগুলোর মধ্যে সেকেন্ড ব্র্যাকেট থাকবে এবং উপাদানগুলোর মধ্যে কমাচিহ্ন থাকবে এবং উপাদানগুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখবো। যেমন
A একটি সেট যার উপাদান সমূহ হচ্ছে 4 এর গুণনীয়ক। 4 এর গুণনীয়ক, তাহলে 4 এর গুণনীয়ক গুলো কি আছে? 4 গুণ 1 ইকুয়াল টু 4, 2 গুণ 2 ইকুয়াল টু 4। 4 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4। 4 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4। অতএব a ইকুয়াল, আমরা আগে বলছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে এবং উপাদানগুলো সুনির্দিষ্ট ভাবে থাকবে 1 2 4। উপাদানগুলো সুনির্দিষ্ট ভাবে থাকবে এবং উপাদানগুলোর মধ্যে কমা চিহ্ন থাকবে। গুড, এ পর্যন্তই আমাদের আজকে তালিকা পদ্ধতি। এরপরে আমরা শিখব সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি উপাদানগুলো নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না, তবে উপাদান নির্ণয়ের একটা শর্ত দেয়া থাকে অথবা ধারণা দেয়া থাকে। যেমন সেট গঠন পদ্ধতি, বি একটি সেট, বি ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স কমা সিক্স এর গুণনীয়ক। দেখো বন্ধুরা, এখানে এক্স সাজ দ্যাট এক্স, এক্স এর উপাদানগুলো কি হবে? এক্স এর গুণনীয়ক। আসলে এখানে কিন্তু বলেনি যে এক্স এর উপাদান 1 2 3 অথবা 3 4 5 এরকম সুনির্দিষ্ট বলেনি, আমাকে বুঝে লিখতে হবে। তো 6 এর গুণনীয়ক এটা আমাকে জানতে হবে। এখানে 6 এর গুণনীয়ক হচ্ছে কত? 1 গুণ 6 ইকুয়াল টু 6, 2 গুণ 3 ইকুয়াল টু 6। 6 এর গুণনীয়ক 1 গুণ 6 ইকুয়াল টু 6, 2 গুণ 3 ইকুয়াল টু 6, এছাড়া আর কোনো গুণনীয়ক নেই। তাহলে বি সেটের উপাদানগুলো কি হবে? বি ইকুয়াল 1 2 3 6। 6 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 এবং 6। তো আমাদের এই বি এর উপাদানগুলো হবে 1 2 3 6। এটা নির্দিষ্টভাবে ছিল না, এটাকে আমরা এভাবে নির্দিষ্ট করে লিখতে পারলাম। এটা হলো আমাদের তালিকা পদ্ধতি আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য আমি বাসার কিছু কাজ দিব, এর আলোকে তোমরা বাসায় এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। x such that x 10 এর গুণনীয়ক, x p such that p কমা 4 এর গুণিতক। 4 এর গুণিতক কি? 4 করে নামতা পড়লেই তোমরা বুঝতে পারবে, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, এই 4 8 12 এগুলো গুণিতক। এগুলো কত পর্যন্ত যাবা? 3 4টা উপাদান পর্যন্ত লিখে তারপর ডট ডট চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেবে, কাজ শেষ। তো বন্ধুরা, আজকের পাঠ এ পর্যন্তই। তো কোভিড-19 এর কারণে আমরা যেরকম গৃহবন্দী হয়ে গেছি, অর্থাৎ স্বাস্থ্য সচেতনতার জন্য আমাদেরকে ঘরের
প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাওয়া যাবে না। যদি আমরা ঘরের বাহিরে যাই, অবশ্যই বাহির থেকে ফিরে এসে হাত মুখ ভালো করে করে ধুয়ে পরিষ্কার করে নিব, এবং অবশ্যই মাস্ক ছাড়া বাহিরে যাওয়া যাবে না, এটা আমাদের মনে রাখতে হবে। এ বলে আজকের পাঠ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সকলে।